অপরিচিত যে কোনো মেয়ের সাথে আলাপ জমানোর কৌশল জেনে নিন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন চারটি টপিকের কথা বলবো, কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলার সময় আপনি যদি মেয়েটির সাথে এই টপিকগুলোর উপর কথা বলেন, তাহলে দেখবেন মেয়েটির আপনার সাথে কথা বলার আগ্রহ বেড়ে যাবে এবং আপনি যতই কথা বলেন না কেন দেখবেন মেয়েটি বিরক্ত হচ্ছে না এবং খুব মজা নিয়ে আপনার সাথে কথা বলতেছে, ফলে আপনি যে কোনো মেয়ের সাথে খুব সহজেই আলাপ জমাতে পারবেন এবং অল্প সময়েই মেয়েদের সাথে ফ্রি হতে পারবেন। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, পরামর্শ নেওয়া টাইপের আলাপ, বুঝলেন না? ওকে চলুন বুঝে বলতেছি। নর্মালি আপনি যদি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলতে যান, তাহলে লক্ষ্য করলেই দেখবেন মেয়ে আপনার সাথে ঠিক মতো কথাই বলতে চাইবে না, জাস্ট হাই হ্যালো বা আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে জাস্ট সেটার উত্তর দিয়েই দায় পারি করতে চাইবে। কিন্তু আপনি যদি কোনো অপরিচিত মেয়ের সাথে হাই হ্যালো করার পর কথার প্রসঙ্গে কোনোভাবে যে কোনো বিষয়ে পরামর্শ চেয়ে বসেন, তাহলে দেখবেন মেয়ে খুব আগ্রহ নিয়ে আপনার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। এর পিছনে আসল কারণটা কি জানেন? আরে মাম্মা, প্রতিটি মেয়েই জ্ঞান দিতে খুব পছন্দ করে, আর তাছাড়াও মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে সব সময় নিজের অ্যাটিটিউডটা বাড়ানোর চেষ্টা করে। তো যখনই আপনি কোনো মেয়ের থেকে কোনো ব্যাপারে পরামর্শ চেয়ে বসবেন, তখন সে আপনাকে জ্ঞানও দিতে পারতেছে, সেই সাথে আপনার কাছে তার অ্যাটিটিউডটাও বাড়ানোর সুযোগ পাচ্ছে, যার ফলে তারা খুব আগ্রহ নিয়ে কথা বলা শুরু করে দেয়। কি কেমন পরামর্শ চাইতে পারেন তার উদাহরণ দিতে হবে? ওকে, মনে করুন মেয়েটিকে জিজ্ঞেস করলেন তুমি কিসে পড়ো, সে বলল নাইনে পড়ি এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করছি। তো তাকে বলতে পারেন আমার একটা ছোট ভাই এবার নাইনে উঠবে, সে সায়েন্স নিতে যাচ্ছে, কেমন হবে, খুব কি কঠিন হবে, আচ্ছা সায়েন্স নিলে কয়টা সাবজেক্ট প্রাইভেট পড়তে হয় ইত্যাদি। আবার মনে করুন আপনি তাকে জিজ্ঞেস করলেন তোমার বাসা কোথায়, সে বলল জয়পুরহাট। আপনি তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা জয়পুরহাট ঘোরার মতো কি কি ঐতিহাসিক জায়গা আছে, খুব শখ আছে জয়পুরহাট একবার ঘুরতে যাব। এভাবে আপনি কথার প্রসঙ্গে আরো কথা বাড়াতে থাকবেন ইত্যাদি। শুধু এগুলোই না, মূল কথা হলো যে কোনোভাবে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া আর কি। তো এবার নাম্বার টু, অফ টপিকে কথা বলা। জানি কথাটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ অনেকে বুঝতে পারেনি অফ টপিকে কথা বলা সেটা আবার কি, চলুন বুঝে বলতেছি। অফ টপিক বোঝার আগে প্রথমে অন টপিক কি সেটা আগে বোঝেন। তো নর্মালি একটা অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে গেলে মানুষ যে যে প্রশ্নগুলো করে বা তার সম্পর্কে যে যে বিষয়গুলো জানতে চায় সেগুলো হলো অন টপিক, যেমন নাম কি, বাসা কোথায়, কিসে পড়েন, কি করেন, বাবা কি করে, কয় ভাই কয় বোন, বয়ফ্রেন্ড আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এমন যত সব কমন আলাপ আছে এগুলো হলো অন টপিক, আর এগুলো ছাড়া দুনিয়ার যে কোনো বিষয়ে আলাপ করুন সেগুলো হলো অফ টপিক। আর মেয়েরা অপরিচিত ছেলের সাথে অফ টপিকে কথা বলতেই সবচেয়ে বেশি মজা পায়। তবে শর্ত হচ্ছে হুদায় এক বিষয়ে আলাপ করলেও আবার হবে না, আপনার আলাপের বিষয়টি যেন অবশ্যই মজাদার হয়। কারণ এক পরিসংখ্যানে দেখা গেছে মেয়েরা অপরিচিত কোনো ছেলের সাথে আলাপ করার ক্ষেত্রে মজাদার বা ফানি আলাপ করতেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই অফ টপিকে কথা বলুন, দেখবেন মেয়ে আপনার সাথে সেই আগ্রহ নিয়ে কথা বলতেছে, যার ফলে আপনাদের আলাপ জমে যাবে। নাম্বার থ্রি, যে বিষয়গুলোর উপর মেয়েরা বেশি কথা বলতে পারে এমন বিষয়। আপনি এটা নিশ্চয়ই জানেন যে মেয়েরা বেশি কথা বলতে ভালোবাসে, অর্থাৎ মেয়েরা বকবক করার ওস্তাদ। তাহলে আপনি যখন অপরিচিত কোনো মেয়ের সাথে কথা বলতে যান, তখন মেয়ে কম কথা বলে কেন? এর পিছনে কারণ হচ্ছে আপনি হয়তো এমন সব বিষয়ের উপর কথা বলেন যেই বিষয়ে কথা বলার মতো মেয়েদের পর্যাপ্ত জ্ঞানই নেই, যার ফলে মেয়েরা আপনার সাথে বেশি কথা বলতে চাইলেও বেশি কথা বলতে পারে না। উদাহরণস্বরূপ মনে করুন আপনি যদি একটা মেয়ের সাথে ক্রিকেট খেলার গল্প তোলেন, তো মেয়ে জাস্ট হুম 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 ছাড়া আর কিছুই বলতে পারবে না। কিন্তু আপনি যদি একটা মেয়েকে বলেন তোমার ড্রেসটা তো দেখি অনেক সুন্দর, অনলাইন থেকে অর্ডার করে নিছ নাকি, আজকাল ফেসবুকে যেভাবে মেয়েদের ড্রেসগুলোর অনলাইন সেল চলতেছে, বাপরে বাপ, হোম পেজ খুললেই একাকার অবস্থা। এবার দেখেন মেয়ে এই বিষয়ের উপর সেই আগ্রহ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে, এবার আপনি এই বিষয়ের উপর আরো আরো কথা বাড়াতে থাকেন আর দেখেন মেয়ে কিভাবে বকবক করতেই থাকে। কারণ এমন বিষয়গুলোর উপর কথা বলার মতো মেয়েদের পর্যাপ্ত জ্ঞান থাকে, তাদের নিজেদের কিছু অভিজ্ঞতা থাকে, তাদের সাথে ঘটে যাওয়া অনেক অনেক ঘটনা থাকে, এমন বিষয়ে তাদের নিজেদের মতামত থাকে, আর সেগুলো মেয়েটি আপনার সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছে, ফলে মেয়েটি খুব আগ্রহের সহিত আপনার সাথে সেগুলো শেয়ার করতে থাকবে এবং মেয়েটি আপনার সাথে আলাপ করে সেই মজাও পাবে। নাম্বার ফোর, মেয়েরা প্রশংসা পেতে খুব ভালোবাসে, আর আমিও মেয়ে, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে ভিডিওর প্রশংসা করতে পারেন, অথবা মন চাইলে আমারও প্রশংসা করতে পারেন। আর হ্যাঁ, আমি অন্যদের কথা জানি না, ভিডিওতে আপনার লাইক চাই চাই। তো ভালো থাকবেন মশাই, বাই বাই।